ভিডিওটা কারো উদ্দেশ্যে করা হয়নি, কেউ খারাপ ভাবে নেবেন না, শুধুমাত্র আমরা মজার জন্য করেছি। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দাদা, ও দাদা, কি হয়েছে? বলছি দাদা, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজটা কোথায়? ইঞ্জিনিয়ারিং কলেজ যাবে তো বাগান দিয়ে আসছো কেন? ওই ওখানে একজন বললো বাগান দিয়ে গেলে ইঞ্জিনিয়ারিং কলেজটা তাড়াতাড়ি চলে যেতে পারবো, তাই এখান দিয়ে যাচ্ছি, বুঝলে? হ্যাঁ বুঝলাম, সামনে কলেজ, আমি এই কলেজ থেকে পাস করেছি। আরে আরে, আমি কি বলছেন, আপনি এখান থেকে পাস করেছেন, কোন কোর্সে? সিভিল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আরে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং করে এখানে এইভাবে নিরচ্ছেন? পশ্চিমবঙ্গে যা অবস্থা, যাওয়া চাকরি হওয়ার আশা ছিল, লক্ষ্মী ভাণ্ডার হয়ে সে আশাটাও চলে গেল। কিছু তো একটা করে খেতে হবে, তাই নিরুচ্ছি। আরে দাদা, আপনি তো সিভিল ইঞ্জিনিয়ারিং আর আমি তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করছি, আমি ঠিক একটা চাকরি পেয়ে যাবো, যতই লক্ষ্মীর ভাণ্ডার হোক আর যাই হোক আমি ঠিক একটা চাকরি পেয়ে যাবো। এ পটকা, কি হয়েছে? ওকে দেখেছেন, ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করেছে, দিয়ে মাঠে নিরুচ্ছে। তুমিও যাও, দেখো কি হয়, আমিও আমার কাজে যাই। নিশ্চয়ই ওর মধ্যে কোনো ফল ছিল, তাই ও চাকরি পায়নি, আমি পেয়ে যাব। ভাই কোথায় যাচ্ছ? টিউশন যাচ্ছি। কিসে পড়ো? মাধ্যমিক। তুমি যে পড়াশোনাটা করছো কি উদ্দেশ্যে করছো? চাকরি পাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে তুমি যাও। হে পটকা, ওর জন্য একটা জায়গা খুঁজে রেখে দে, ও তো ভবিষ্যতে এসে আমার সাথে কাজ করবে। ওই তো সামনে পড়ে আছে। ঠিক আছে, চো চো কাজ কর, কাজ কর।